إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وفي أولادكم وإخوانكم وعشيرتكم، اتقوا الله في علانكم وسركم وفي جميع شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين، ويجعلنا من عباده المؤمنين المخلصين. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين. عباد الله، আল্লাহ শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই জুমাবারে সালাত আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অতীত জীবনে ঘটে যাওয়া যত ঘটনা এই পৃথিবীতে সংঘটিত হয়েছে, সেগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেটি জানাটা খুবই জরুরি, আর এই জানাটাকে বলা হয় ইতিহাসকে জানা। আমাদের ঐতিহাসিক যে পটভূমি, দীনের কিংবা সৃষ্টির, নবী আম্বিয়াদের যে ইতিহাস, কি জন্য তারা পৃথিবীতে এসেছিলেন এবং তারা সেগুলোকে কিভাবে বাস্তবায়িত করেছিলেন, এটাও একটা ইতিহাস। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন বলে তিনি নবীদেরকে জানিয়েছিলেন, আমাদের কোরআনেও সেটি উল্লেখ করা আছে, এই ইতিহাসগুলো জানাটা খুবই জরুরি। এবং এর পাশাপাশি মানুষের জীবনের ঘটে যাওয়া প্রকৃত ইতিহাস, প্রকৃত ঘটনা, বানোয়াট কিছু না, প্রকৃত ঘটনা জানাটাও অনেক সময় আমাদের জন্য জরুরি হয়, কারণ মানুষ ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা নেয়। সেটা নিয়ে আজকে আমরা কথা বলব যে কোরআন কেন এত ঘটনা, পৃথিবীর ঘটনা, নবীদের ঘটনা আমাদের সামনে উপস্থাপন করল। তাহলে কি এটি গল্পের বই? অনেকে সেটি বলতে চান। আসলে এর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেটাই হলো ইতিহাস জানা কেন এত জরুরি আমাদের জন্যে। ইতিহাসের কিছু বিষয় যেটি জানাটা আমাদের জন্য বিধেয় নয়, সঠিক নয়, বরং আমাদের ওলামায়ে কেরামের অনেকেই উল্লেখ করেছেন এই ধরনের বিষয়গুলো জানাটা হারাম। সেটি কি, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। ইমাম সাখাওয়ি তিনি এটি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে চারটা জিনিস এটা জানাটা উচিত নয়। একটা হলো যে সমস্ত খোরাফাত, বানোয়াট গল্প, বানোয়াট কাহিনী নবী আম্বিয়াদের সাথে আরোপ করা হয়েছে, নবী আম্বিয়াদের নামে চালু করে দেওয়া হয়েছে,
নবীদের ঘটনা বলা হচ্ছে, কোনো কোনো বইতে আসলে সেটা প্রকৃত ঘটনা নয়। একইভাবে এর সাথে সম্পৃক্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও অনেকেই অনেক বানোয়াট কাহিনী বলে, বলে না? আপনারা অনেক ওয়াইজিনদের ওয়াজের মধ্যে পাবেন অনেক বানোয়াট কাহিনী, নবীর বিবিদেরকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে, কিংবা স্বয়ং নবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে অনেক বানোয়াট কাহিনী। এবং অনেক বিভ্রান্ত ফেরকা, তারাও কিন্তু এ ধরনের বানোয়াট কাহিনী প্রচার করে জাল হাদিসের ভিত্তিতে, যেটা আসলে হাদিস নয়। তাহলে এই জিনিসগুলো জেনে কেউ যদি এটাকে সত্য বলে মেনে নেয়, এটা কি সঠিক হবে না বেঠিক হবে বলেন? বেঠিক হবে, তাহলে বেঠিকটাই তো হারাম। একইভাবে সাহাবাই কেরামকে নিয়ে যারা বানোয়াট সাহিত্য রচনা করেছে, সাহাবাই কেরাম ইসলামের খোলাফায়ে রাশেদিন বা ইসলামের ইতিহাসকে যারা বিকৃত করেছে, সেগুলো জানাটাও হারাম। তবে গবেষকরা সেগুলো জানতে পারে এটা উল্লেখ করার জন্যে যে এগুলো বানোয়াট, কিন্তু সাধারণ মানুষ কি গবেষক? সাধারণ মানুষ তো জেনে বিশ্বাস করবে। সাধারণ মানুষ আজকে খবরের কাগজে যে কথাটা প্রকাশিত হয়েছে সেটাকেও বিশ্বাস করবে। সাধারণ মানুষের অবস্থা এরকম যে একজন লোককে সে 20 বছর ধরে চেনে যে খুবই ভালো মানুষ, তার সম্পর্কে ফেসবুকে কিছু দেখার পরে কি বলবে জানেন? আমি তো জানতাম তিনি ভালো। তাহলে আজকে এই মিথ্যা সংবাদই কি আপনার কাছে তাকে খারাপ করেছে? তাই না? এই প্রশ্নটা তো করাই যায়। মানুষ এভাবেই বানোয়াট কাহিনীকে খুব সহজে সাধারণ মানুষ বিশ্বাস করে ফেলে। এজন্য বানোয়াট কাহিনীগুলো এবং খোরাফাত, যেগুলো মিথ্যা কাহিনী এবং অশ্লীল এবং বাজে কাহিনী, এই কাহিনীগুলো পড়াটা এই জন্যই জায়েজ নেই, কারণ এগুলো পড়লেই মানুষ এগুলোকে বিশ্বাস করে ফেলবে, মনে করবে এগুলো প্রকৃত ইতিহাস। তৃতীয় আরেকটা বিষয় আমাদের ওলামা কেরাম উল্লেখ করেছেন, কিছু কিছু ভালো মানুষের কোনো খারাপ জিনিস, যাদের জীবনটা ভালো কাজে ভরা, তাদের ইতিহাসের মধ্য থেকে কিছু খারাপ জিনিস কেউ যদি তুলে নিয়ে এসে তার জীবনী অথবা তাকে ছোটোখাটো করার বিকৃত প্রয়াস কেউ চালান, তাহলে এটাও নিষিদ্ধ, তার মধ্যে পড়ে। এবং আরেকটি হচ্ছে যারা মারা গিয়েছেন, বিশেষ করে যাদের ভালোগুলোই প্রচার হওয়া উচিত, তাদের খামাখা কোনো প্রয়োজন ছাড়া তাদের খারাপ জিনিস, খারাপ ইতিহাসগুলো তুলে ধরা, এবং বিশেষ করে ভালো মুসলিমদের কোনো খারাপ জিনিস, সেটা যাই হোক না কেন, সেটা তুলে ধরা। এর কারণটা কী? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদকুরু মাহাসেনা মাওতাকুম, উদকুরু মাহাসেনা মাওতাকুম, তোমাদের মৃতদের ভালো ভালো গুণ তোমরা উল্লেখ করো। এমনকি এটা আমাদের পারিবারিক অথবা আমাদের প্রতিবেশীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। একজন মারা গিয়েছেন আমাদের মধ্য থেকে, আমরা কি তার খারাপগুলো উল্লেখ করবো না ভালোগুলো উল্লেখ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, যে ব্যক্তি মারা গিয়েছে তার খারাপগুলোর জন্য তোমরা তার ক্ষমা চাও আল্লাহর কাছে, মাগফিরাতের দোয়া করো, আর তার ভালোগুলো তোমরা উল্লেখ করো, সেটি তিনি বলেছেন। এবং আরেকটি হাদিসে এসছে, লা তাসুব্বুল আমওয়াত ফাতুউযুল আহইয়া, তোমরা মৃতদেরকে গালি দিও না, তাহলে জীবিতদেরকে তোমরা হয়তো কষ্ট দিয়ে ফেলবে। আচ্ছা, সুতরাং ইতিহাস থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না। একটা জাতি যদি তার ঐতিহ্যের উপর শক্ত ভিত রচনা করে দাঁড়াতে চায় এবং নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করে, আকিদা ইমানকে পোষণ করে স্বতন্ত্র জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে ইতিহাস থেকে তাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না। সেটি কোরআন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা সেই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। আর তাহলে আমরা কিভাবে পড়ব, ইতিহাসটা কোত্থেকে শুরু করব? তাই এই প্রশ্নটা এসেই যায়। যারা ইতিহাস সম্পর্কে জানতে চান তারা একটা প্রায়োরিটি লিস্ট করবেন, প্রায়োরিটি লিস্ট করবেন যে প্রথমে কোন ইতিহাসটা তিনি পড়বেন, তারপরে কী, তারপরে কী, তারপরে কী। এবং তার এই লিস্টের মধ্যে ইতিহাস, ইতিহাসের যে অধ্যায়গুলো জানাটা শরিয়া উদ্বুদ্ধ করেছে, ইসলাম আমাদেরকে মোটিভেশন দিয়েছে, সেগুলোই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তাহলে প্রথম জানাটা কি দরকার? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। এমনকি আপনারা যারা কোরআন অর্থসহ অধ্যয়ন করতে চান, আপনাদের জন্য অর্থসহ অধ্যয়ন করলে অনেক কিছুই বুঝে আসবে না,
যদি ইসলামিক নলেজের ব্যাকগ্রাউন্ডটা না থাকে, তাহলে আপনি সিরাতুন্নবী খুব ভালো করে অধ্যয়ন করেন। আর রাহিকাল মাখতুম একটা অত্যন্ত বিখ্যাত সিরাতুন্নবীর গ্রন্থ, সিরাতে ইবনু হিশাম আছে এবং আরও অনেক সিরাত এর গ্রন্থ আছে। ডক্টর আকরাম দেওয়াল অমরি, ডক্টর মারজুকির লেখাও বইগুলো খুবই বস্তুনিষ্ঠ সিরাতের বই। এই বইগুলো পড়ার পরে আপনি কোরআনকে পড়বেন, অর্থ পড়বেন। কেন বলছি? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি এর আখলাক ছিল কোরআন। তাহলে কোরআনকে কেউ যদি জীবন্ত দেখতে চান, কোনো মানুষের মধ্যে কোরআনের প্রত্যেকটা জিনিস উজ্জ্বলভাবে প্রজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে না পড়ে আসলে কোরআনকে বোঝা যাবে না, কারণ কোরআনকে তিনিই পূর্ণাঙ্গভাবে ধারণ করেছেন। এবং কোরআন এটাও বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যিকরাল্লাহ কাসীরা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহর এবং আখিরাতের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। মুসলিমরাই তো এমন, যারা আল্লাহর প্রতি ইমান রাখে, যারা আখিরাত দিবসে আল্লাহর কাছে নাজাত পাওয়ার প্রত্যাশা করে এবং যারা তাদের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, তাদের কথা এবং কাজের মধ্যে তারা এমন কিছু ফুটিয়ে তোলে যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। তাহলে সত্যি যদি কেউ ফিল করে যে সে এমন মুসলিম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রোল মডেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়ে সে তার নিজের জীবনকে শুরু করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়ে নিজের জীবন শুরু করা উচিত নয়, যখন আমরা নিজের জীবন সম্পর্কে বুঝতে শুরু করি। আর যদি সেটা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লেন না, জীবন শুরু করে দিলেন, তখন দেখবেন একের পর এক বিপর্যয় ঘটছে আপনাদের। আপনাদের প্রিয় পাত্র, প্রিয় ব্যক্তিত্ব হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাইরের কোনো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহির সিরাতের সাথে দেখবেন আপনার সিরাত মিলবে না, কারণ আপনি তো তার সিরাত জানেন না। অতএব এটা খুব ম্যান্ডেটরি একটা সিলেবাস মুসলিমদের জন্য যে তারা সিরাতুন্নবী দিয়েই ইতিহাসের অধ্যয়ন শুরু করবে, এটাই হচ্ছে তাদের প্রথম কথা। এরপরে তারা যেটা তার জন্য প্রযোজ্য, যেমন কোরআন, কোরআনের যে নবীদের কাহিনীগুলো আছে, নবীদের কাহিনী আমরা দুরকম পাই। একটা বাজারের কিছু বই, সেখানে অনেক উদ্ভট কাহিনী আছে, যেটা আমরা বললাম তাহকিক না করে নিশ্চিত না হয়ে নবীদের সম্পর্কে বানোয়াট কোনো কাহিনী পড়া যাবে না। তাহলে কোরআনে যেগুলো নবীদের কাহিনী বর্ণনা করা হয়েছে সেটাই সবচেয়ে পৃথিবীতে শুদ্ধ কাহিনী, অতএব সেগুলো আপনারা পড়তে পারেন। আল কাত্তান ইমাম আহমদ রাহমাহুল্লাহকে বলেছিলেন যে আশতাহি আন আজমা আহাদিস আল আম্বিয়া, আমি চাচ্ছিলাম যে নবীদের সমস্ত কথাকে একসাথে জমা করব। ফাকাল আলী, ইমাম আহমদ তখন আমাকে বললেন, হাত্তা তাফরুগা মিন হাদিস নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না, তুমি আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা কাজ অধ্যয়ন করো। ইমাম আহমদ যখন ছিলেন, তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন? ছিলেন না। তার মানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি ইতিহাসের অংশ হয়ে গেছেন। তাহলে এখন একজন ছাত্র হিসাবে আমি যদি পৃথিবীর ইতিহাস পড়তে চাই, ইমাম আহমদ বলেছেন তোমাকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহির ইতিহাসটা পড়তে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহির ইতিহাস শেষ না করে তুমি অন্য ইতিহাসে যাবা না, এটা হলো প্রায়োরিটি লিস্ট, বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি অন্য গালগল্পগুলো পড়ি, এখন তো আমাদের তরুণরা অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে উপন্যাস পড়ে, তাই না? একের পর এক উপন্যাস পড়ে শেষ করে ফেলেছে, অমুকের তমুকের। কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি যে আপনারা কয়জন বা তোমরা কয়জন সিরাতুন্নবী ফার্স্ট টু লাস্ট এ টু জেড পড়েছ, কয়টা হাত উঠে, সেটা হয়তো আমাদের জন্য খুব দুঃখের কারণও হতে পারে। অনেক জায়গায় আমি জিজ্ঞেসও করেছি যে কয়জন সিরাতুন্নবী জীবনে একবার পড়েছেন, সেখানে দেখা যায় যে যতজন উপস্থিত আছে তার চেয়ে স্বল্প সংখ্যক হাত উঠেছে। তাহলে ইতিহাসকে আসলে আমরা অবজ্ঞা করছি, ইতিহাসকে আমরা অবজ্ঞা করছি। আপনি যতই টেকনোলজি এবং সায়েন্স নিয়ে অগ্রসর হন না কেন, ইতিহাস থেকে যদি বিচ্ছিন্ন থাকেন, মনে রাখবেন আপনি উন্নতির শিখরে কোনো দিনই উঠতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি, বিবেক এবং একটা অন্তর দিয়ে তৈরি করেছেন।
আপনি যতই সায়েন্স পড়েন না কেন আপনি আপনার অন্তর এবং বিবেককে আপনি ইগনোর করতে পারবেন না আর এগুলো সতেজ থাকে ইতিহাস ঐতিহ্য নির্ভর হয়ে ইসলাম আমাদের জন্য এজন্য ইতিহাসের দরজাটাকে ওপেন করে দিয়েছে কারণ ইসলামের ইতিহাস না জানলে একজন প্রকৃত মুসলিম হওয়া যায় না ইমাম ইবনুল জাওজি বলেছিলেন যে ইমাম আহমদ তিনি আরেকটা ইমাম আহমদ থেকে আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন ইমাম আহমদ বলেছেন যে অনেক সময় আমরা অতীত জাতির বিভিন্ন জাতির ইতিহাস নিয়ে যদি ব্যস্ত হয়ে যাই তিনি বলেছেন আল ইশতিগালু বিল আখবারিল কদিমা তাকতাউ আনিল ইলম আল্লাযী ফুরিদা আলাইনা তাহলে সেটা আমাদেরকে আমাদের উপর যা অবধারিত হয়েছে কে অবধারিত করেছেন আল্লাহ করেছেন আল্লাহ যে বিধানগুলো অবধারিত করেছেন সেটা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয় আপনি যদি অন্য অন্য অপ্রয়োজনীয় ইতিহাসগুলোকে আগে অধ্যয়ন করেন সেদিকে যান সেগুলো আপনাকে আল্লাহ থেকে আল্লাহ রাসূল থেকে বিচ্ছিন্ন করে দেবে আচ্ছা তাহলে ইতিহাস নিয়ে যে এত কথা বললাম যে ইতিহাস জানা দরকার ইতিহাস থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যেটা মুসলিম জাতির প্রকৃত ইতিহাস নবী সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস এবং পরবর্তীতে তাওহীদের যত নবী এসেছেন সকল নবী আম্বিয়াদের ইতিহাস সেগুলো পড়ার মধ্যে আসলে আমাদের বেনিফিটটা কোথায় কল্যাণটা কোথায় কী প্রফিট কী লাভ আমাদের হয় সেখানে আমাদের ওলামা ইকরাম উল্লেখ করেছেন অনেকগুলো এর মধ্যে এক নম্বর হচ্ছে তাসবীতু কুলুবিল মুমিনিন মুমিনদের অন্তরকে স্টিডফাস্ট করা দৃঢ় করা যেন সে হেজিটেশনের মধ্যে না থাকে যেন সে ইমান নিয়ে ইতস্তুত না করে যেন সে দিনের পথে চলবে কি চলবে না এই বিষয়গুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভোগে যেন সে সরাসরি তার অন্তরকে অন্তরে ইমানকে পোষণ করে নির্ভয়ে নিশ্চিত হয়ে সত্য পথকে আঁকড়ে ধরতে পারে আল্লাহ সুবহান তাআলা সূরা হুদের 120 নম্বর আয়াতে বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন আর তোমার কাছে নবী রাসূলদের সকল ঘটনা আমরা বর্ণনা করেছি আল্লাহ বলছেন আমরা তুলে ধরছি বর্ণনা করছি মা নুসাব্বিতু বিহি ফুআদাক যে ঘটনাগুলো তোমার অন্তরকে সুদৃঢ় করবে কারণ জীবনের পথে চলতে গেলে আপনি দেখবেন কত বাধা কত বিপত্তি কত শত্রুর আনাগোনা বিশেষ করে যারা সত্যকে প্রকাশ করেন যারা সত্যকে ধারণ করেন তাদের ঝুঁকিটা অনেক বেশি এই সময় কে তাকে সান্ত্বনা যোগাবে কে তার অন্তরে দৃঢ়তা তৈরি করবে কোন ঘটনা থেকে সে আসলে এই মোটিভেশনটা প্রণোদনা নিতে পারবে সেটি হচ্ছে কোরআনের বর্ণিত এই প্রকৃত ঘটনা আগের নবীরা কেমন ছিলেন কি কষ্ট করেছেন আপনারা সূরা নূহের মধ্যে দেখেন একজন নবী তার যে মিশনটা ছিল তাওহীদের বাণী প্রচার করা আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা সেটি 950 বছরেরও বেশি ধরে তিনি চালিয়ে গেছেন 950 বছর তারপর কারা তার আহ্বানে সাড়া দিয়েছেন অল্প গুটি কতক মানুষ তাহলে কত বড় সাধনা চিন্তা করেন আজকে যদি আপনাকে বলা হয় যে অমুক লোককে একটা মোটিভেশন দেন আপনি দেখবেন তিন দিন দেওয়ার পরে বলবেন যে না এই লোক আর কখনো কেয়ামত পর্যন্ত ঈমান আনবে না অথবা ভালো হবে না এত দ্রুত সিদ্ধান্ত নিলেন কি করে তার মানে হচ্ছে আসলে আমাদের অন্তরের মধ্যে স্টিডফাস্টনেস আসে নাই এটা দৃঢ় হয় নাই আমরা জলজালার মধ্যে আছি অর্থাৎ হঠাৎ করে অস্থিরতার মধ্যে আমরা সার্বক্ষণিক অবস্থান করছি এটা মনে হয় ওটা মনে হয় এভাবে সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনের দিকে আমরা চলে যাচ্ছি এটার দ্বারা বোঝা গেল যে নবী আম্বিয়াদের ঘটনা এবং ইতিহাস বর্ণনা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলেন এরপরে আরেকটি আয়াত সূরা আল আনআমের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন অবশ্যই আপনার পূর্বে যে সমস্ত রাসূলগণ ছিলেন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল এবং তারা এই যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল এর উপর
তারা সবর করেছেন এবং তারা সবর করেছেন যে কষ্ট তাদেরকে দেয়া হয়েছিল শেষ পর্যন্ত তাদের কাছে আমাদের সাহায্য এসে গিয়েছিল যেই নবীরা তাদেরকে সাধারণ মানুষ মিথ্যাবাদী বলেছিল এবং তারা সবর করে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে আল্লাহ বলেছেন শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে গিয়েছিল এবং আল্লাহর যে বাণী আল্লাহর যে নির্দেশ আল্লাহর যে সিদ্ধান্ত সেটাকে পরিবর্তন করার মতো আর কোনো শক্তি নেই আর কোনো কিছুই নেই যা আল্লাহর সিদ্ধান্তকে আল্লাহর কালিমাকে পরিবর্তন করবে ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন আর নিশ্চয়ই আপনার কাছে রাসূলগণের কাহিনী রাসূলগণের সংবাদ এবং তথ্য এসেছিল তাহলে এই আয়াতে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে শক্তিশালী করেছিলেন করেছিলেন নবীদের ঘটনা বর্ণনা করেছেন যেটা বাস্তব ঘটনা ছিল প্রকৃত ঘটনা ছিল নবীরা ধৈর্য ধারণ করেছেন তার মানে মেসেজটা কি তুমিও ধৈর্য ধারণ করো নবীদের কাছে সাহায্য এসেছিল তার মানে তোমার কাছেও সাহায্য আসবে সাহায্য এসেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সূরা তো সে কথাই বলছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহায্য এসেছিল এবং পূর্ণাঙ্গ বিজয় এসেছিল কিন্তু এর জন্য প্রয়োজন কি ইতিহাসকে জানা এবং সবর করা আচ্ছা একজন আরবি কবি খুব সুন্দর একটা চরণ লিখেছেন বলেছেন ইকরা উত তারিখা ইদ ফিহি আল ইবারু দাল্লা কওমুন লাইসা ইয়াদরুন আল খাবারা তোমরা ইতিহাসকে জানো ইতিহাসকে পড়ো কারণ এর মধ্যে রয়েছে অনেক শিক্ষা এমন জাতির লোকেরা ভ্রষ্ট হয়েছে যারা ইতিহাসকে জানেনি ইতিহাস সম্পর্কে কোনো তথ্য অর্জন যারা করেনি দ্বিতীয় যে কারণ আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন কেন আমরা ইতিহাসকে জানব কেন ইতিহাস অধ্যয়ন করব পড়ব তারা বলেছেন যে এটা হচ্ছে ইতিহাসে যে সমস্ত ইতিহাসের বীর সেনানীরা ছিলেন ভালো মানুষরা ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব যারা ছিলেন পুরুষ কিংবা নারী তাদের সম্পর্কে জানা আপনি তাদের সম্পর্কে জানবেন আর যখনই জানবেন তখন তাদের মতো হওয়ার একটা আগ্রহ আমাদের মধ্যে তৈরি হবে আজ কেন অনেক তরুণদের মধ্যে আমরা দেখি তারা ভালো হতে চাচ্ছে না মানে অনেক তরুণদের আপনি দেখবেন ফুটবলার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব ক্রিকেটার কিংবা গায়ক গায়িকা নায়ক নায়িকা কিংবা অনেক পাঙ্ক লোক এটা তাদের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব মনে রাখবেন যাকে আপনি প্রিয় বলে মনে করেন আপনার লাইফস্টাইল তার মতোই গড়ে ওঠে তাই না সবাই দেখবেন যে এমনকি পোশাক আশাকে চুলের কাটিং কয়টা বিনুনি হবে ছেলেদের কিংবা মেয়েদের এটা পর্যন্ত তারা তার যে রোল মডেল তাকে অনুসরণ করে সুতরাং ইতিহাস পড়ার মধ্য দিয়ে যদি ইতিহাসের মধ্যে আমরা সেই লোকদেরকে পেয়ে যাই যারা সত্যিকারভাবে আমাদের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখে তাহলে আশা করছি যে প্রজন্ম একটা সঠিক পথ পাবে আল্লাহ সুবহান তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি তারা হচ্ছেন সেই সব লোক যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন তারা হচ্ছেন সেই সব লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ফাবিহুদাহু মুক্তাদি অতএব তাদের হেদায়েতকে তোমরা অনুসরণ করো যে পথে তারা গিয়েছেন সে পথে তোমরাও যাও সে পথকে তোমরা অনুসরণ করো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল হিকায়াতু আনিল উলামা ওয়া মাহাসিনুহুম আহাব্বু ইলাইয়া মিন কাসীর মিন আল ফিকহ লিআন্নাহা আদাবুল কওম উলামাদের যে জীবনী বায়োগ্রাফি এবং তাদের যে সুন্দর সুন্দর গুণাবলী সেটা আমার কাছে ফিকহের অনেক মাসআলা থেকে বেশি প্রিয় কারণ ওলামাদের এই জীবন এবং জীবনধারা এবং তাদের সুন্দর গুণগুলো এটা এটা হচ্ছে আদাবুল কওম কওমের শিষ্টাচারিতা পুরো কওমকে এটা শিষ্টাচার সম্পন্ন করে ফেলে আদব শিখিয়ে ফেলে ভদ্র করে দেয় পবিত্র জীবনের অনুসারী করে দেয় সুতরাং এটাই হচ্ছে মূল কথা তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে এটি হচ্ছে অতীতের যাদের মধ্যে আমরা অনেক শিক্ষা পাই শিক্ষণীয় জিনিসগুলো পাই
অনেক লেসন যেটা আমরা তাদের মধ্যে পাই সেগুলো নিজেদের জন্য অনুকরণীয় হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, এটা সূরা ইউসুফের 111 নম্বর আয়াত, যে তাদের কাহিনীগুলোর মধ্যে, তাদের মানে কাদের, নবী আম্বিয়াদের কাহিনীগুলোর মধ্যে ইবরাত এবং শিক্ষণীয় বিষয় রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য। সবাই কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ করবে না, যারা বিচক্ষণ এবং যারা বুদ্ধিমান যারা বিবেকবান তারা ইতিহাস পড়বে আর সেখান থেকে তাদের শিক্ষণীয় জিনিসগুলো মাল মশলাগুলো তারা গ্রহণ করবে। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে পৃথিবীর যে সিস্টেম ইতিহাস সেটাও আমাদের সামনে তুলে ধরে। পৃথিবীর সিস্টেমটা কি? পৃথিবীর সিস্টেম হচ্ছে আল্লাহ একবার আপনাকে শক্তি দিবেন আবার আপনার থেকে শক্তি কেড়ে নেবেন। পৃথিবীর যত শক্তিশালী সম্রাট বাদশাহ কিংবা শাসক যারাই ছিল না কেন, তাই না, ইতিহাস তো সেটা প্রমাণ করে। এবং নিকট ইতিহাসেও দেখেন, নিকট ইতিহাসে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ অধ্যয়ন করেন, তাই না, আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলের ক্ষমতাকে দূর করেন এবং এটা বুঝান যে তোমরা কোনো দিন চিরস্থায়ী হবে না, না তোমাদের জীবন না তোমাদের এই যে শাসন কিংবা ক্ষমতা কিংবা তোমাদের এই বিত্ত বৈভব কিংবা তোমাদের সামাজিক মর্যাদা কোনোটাই চিরস্থায়ী হবে না। তাহলে এ থেকে কী মেসেজটা আমরা পাই? আপনি যখন বিত্ত বৈভবের অধিকারী হবেন, ক্ষমতার অধিকারী হবেন, আপনি যখন কোনো অথরিটি প্রাপ্ত হবেন তখন তার সঠিক সদ্ব্যবহার করবেন। পৃথিবীর সিস্টেমের মধ্যে জালেম এবং জুলুমের ইতিহাসও আছে। যারা জুলুম করে বেড়াবেন মনে রাখবেন আপনি চিরজীবন জুলুম করে যাবেন, এটাও আল্লাহ হতে দিবেন না, যদিও দীর্ঘকাল পরে হয়তো আল্লাহ পট পরিবর্তন করেন। এটা ইতিহাসের অন্যতম একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকুফারুকুম খায়রুন মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর, সূরা আল কামারের মধ্যে, তোমাদের যারা কুফুরির মধ্যে লিপ্ত আছে অর্থাৎ আল্লাহকে যারা অস্বীকার করছে সেই সব তোমাদের ব্যক্তিবর্গ, তারা কি ওদের চাইতে উত্তম, অর্থাৎ মোমিনদের চাইতেও কি উত্তম তারা, নাকি আল্লাহর দেয়া গ্রন্থে তোমাদের মুক্তির কথা লেখা আছে যে তোমরা যাই করো না কেন যত জুলুম করো তোমাদের কোনো অসুবিধা হবে না, এমন কোনো কিছু কি দেওয়া আছে? আল্লাহ জিজ্ঞেস করছেন, আসলে কি কাউকে দেওয়া আছে? আমাকে আপনাকে কাউকে দেওয়া আছে? পৃথিবীর কোনো জালেমের প্রতি আল্লাহ তাআলা এরকম কোনো নির্দেশ পাঠান নাই যে তুমি জুলুম করো কোনো অসুবিধা নাই, বরং আল্লাহর এই মেসেজের মধ্যে আছে যে না, সব কিছুর শেষ আছে এবং অবশ্যই ব্যক্তিকে বিচক্ষণদেরকে অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে যেন তারা পৃথিবীর এই নিয়মটাকে ভুলে না যায়, যেন তারা পৃথিবীতে নিজেদের কৃতিত্বের স্বাক্ষরই রাখে, নিজেদের জুলুম কিংবা দুর্নীতি স্বাক্ষর যেন তারা না রাখে। আল্লাহ সুবহানাহু তাআলা আরও বলেছেন ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মোমেনদেরকে নাজাত দিয়ে থাকি, এভাবেই মোমেনদেরকে নাজাত দিয়ে থাকি। তার মানে হচ্ছে আজকে যদি কোনো মোমিন কষ্টে থাকে তাহলে তার সবর করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অবশ্যই নাজাত দেবেন এবং এই ইতিহাসেই সেটা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এটা সূরা সাবার মধ্যে, আগেরটি সূরা আল আম্বিয়ার 88 নম্বর আয়াত, সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, যারা আমাকে আমার দিনকে অস্বীকার করে যারা কুফরির মধ্যে লিপ্ত অবশ্যই তাদেরকে আমি শাস্তি দেব। তাহলে দেখা যাচ্ছে যে যত উন্নয়নের মধ্যেই থাকুক না কেন, যার যত আধিপত্যই থাকুক না কেন, ইতিহাস বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা শাস্তির কাজ করে যত দাপুটে ব্যক্তি হোক না কেন আল্লাহ তাআলা তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, এটা ইতিহাস বলে। আর এটাই চার নম্বর পয়েন্ট যেটা আমরা বললাম আসুনান আল কাউনিয়া, অর্থাৎ মহাজাগতিক যে নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন, যে একদল যখন সে পৃথিবীর যে কোনো ক্ষমতা কিংবা বিত্ত বৈভবের অধিকারী হবে সেটা চিরস্থায়ী হবে না, আবার আরেক দল যদি নির্যাতিত মানুষ হয়ে থাকে, যদি দরিদ্র মানুষ হয়ে থাকে, এটাও চিরস্থায়ী হবে না। পৃথিবীর কত দরিদ্র মানুষকে আমরা ধনী হতে দেখেছি, পৃথিবীর কত সাধারণ নির্যাতিত মানুষকে আমরা একদম ক্ষমতার উচ্চে
আরোহণ করতে দেখেছি, তাই না? ইতিহাসও দেখা যায় এবং বর্তমান পৃথিবীর চালচিত্রও দেখা যায়। হাফেজ ইবনু কাসির আপনারা জানেন তিনি বিখ্যাত একজন মুফাসসির ছিলেন, ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর ছাত্র। তিনি তাফসির ইবনু কাসির আপনারা জানেন এটি সংকলন করেছিলেন। তিনি বলেন, ওয়াকাদ কাসাল্লাহু আলা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা মাযা মিন খালকিল মাখলুকাত ওয়া যিকরিল উমামিল মাযীন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কাছে অতীতের অনেক সৃষ্টির ইতিহাস তিনি বর্ণনা করেছেন এবং অতীত বহু জাতির কথাও তিনি নবীর কাছে বর্ণনা করেছেন। ওয়াকাইফা ফাআলা বিআউলিয়াইহি ওয়ামাযা হাল্লা বিআদাইহি, এবং তিনি তার যারা ওলি, আল্লাহর যারা বন্ধু মুমিন, তাদের সাথে কিরূপ আচরণ করেছেন এবং তার যারা শত্রু, যারা আল্লাহদ্রোহী, তাদের সাথে কিরূপ আচরণ করেছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে তুলে ধরেছেন। ওয়াবাইয়ানা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াদান শাফিয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সেই ঘটনার তথ্যগুলো নিজে জেনে উম্মাকে জানিয়েছেন এবং পরিপূর্ণভাবে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনের মধ্যে এত নবীর কাহিনী বর্ণনা করলেন কেন এবং এতবার বর্ণনা করলেন কেন, তাই না? এই প্রশ্নটা আসে। যারা এটা নিয়ে চিন্তা গবেষণা করে না তারা হয়তো ভাবলো যে হয়তো মানুষের কাছে গল্প পড়তে মজা লাগে, মজা দেওয়ার জন্য। কিন্তু আসলে ব্যাপারটা শুধু মজা দেওয়ার ব্যাপার নয়। আল্লাহ তাআলা নিজেই কোরআনের অনেকগুলো আয়াতে বলে দিয়েছেন যে কেন তিনি নবী আম্বিয়া রাসুলদের এত বেশি বেশি গল্প এখানে উল্লেখ করলেন। সূরা তাহার মধ্যে 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা কাদ সাবাক ওয়া কাদ আতাইনা মিন লাদুন্না যিকরা। অনুরূপভাবে আপনার কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমরা বর্ণনা করছি পূর্ববর্তী ঘটনাগুলো, ইতিহাসে ঘটে যাওয়া পূর্বের অতীত ইতিহাস আপনার কাছে আমরা বর্ণনা করছি এবং আমরা আমাদের কাছ থেকে আপনার কাছে অনেক ঘটনা আপনার কাছে পৌঁছিয়েছি, আপনাকে প্রদান করেছি, অনেক উল্লেখ আপনার কাছে, অনেক তথ্য আপনার কাছে আমরা পৌঁছিয়েছি। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল কুরা নাকুসসুহু আলাইকা মিনহা কায়িবুন ওয়া হাসীদ। এগুলো হচ্ছে জনপদের ইতিহাস যা আপনার কাছে আমরা বর্ণনা করছি, এর কিছু বর্তমান আছে, কিছু অতিবাহিত হয়ে গেছে, তাই তো? তাই না? ইতিহাসের কিছু অধ্যায় এখনও রয়ে গেছে না আমাদের কাছে, ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু এখনও আমরা বহন করে চলছি, চোখে দেখছি, আর কিছু এতটাই অতীত হয়ে গেছে যে তার কোনো চিহ্ন এখন আর বর্তমান নাই, সেটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন যে কোরআন যে ঘটনাগুলো বর্ণনা করে এটা সত্য ঘটনা, এবং কোরআন যে ঘটনাগুলো বর্ণনা করে এটা আহসানুল কাসাস, বেস্ট হিস্ট্রি, সবচেয়ে উত্তম কাহিনী। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। আমরা আপনার কাছে সবচেয়ে উত্তম কাহিনী বর্ণনা করছি কারণ আপনার কাছে আমরা এই কোরআনকে ওহি রূপে পাঠিয়েছি, আর ঘটনাগুলো এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন গ্রন্থ যাতে কোনো ধরনের সন্দেহ নেই। আচ্ছা, কোরআন তাহলে আহসানুল কাসাস কেন? আমাদের ওলামায়ে কেরাম বলেছেন এখানে তিনটা কারণ রয়েছে। একটা হচ্ছে কোরআনের ঘটনাটা আহসানুল কাসাস কারণ কোরআন হক। কোরআন কি? হক, ট্রুথ, সত্য, সিদকুন। কোরআনের কোনো কথার মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র নেই। ওয়ালাইসাত মিন নাসিজিল খেয়াল। আমাদের কবি, গল্পকার কিংবা ঔপন্যাসিক, তারা যে বানিয়ে বানিয়ে অনেক কিছু রচনা করেন মনের মাধুরী মিশিয়ে, কোরআনে কারো মাধুরী মিশিয়ে কল্পনার কোনো জাল এখানে বোনা হয়নি। কোরআনটা হলো মহাসত্যের চমৎকার বর্ণনা। যদিও এটাও সত্য, মানে এটা তো আল্লাহর কালাম, তো মানুষের কথার মধ্যে যদি কাব্যিক ঢংটা চলে আসে শুনতে ভালো লাগে না? ভালো লাগে। এই জন্যে আল্লাহর কালামটাকেও তিনি সাহিত্যপূর্ণ কাব্যিক ঢঙেই তিনি বর্ণনা করেছেন যাতে মানুষ পড়তে ভালো লাগে। আপনি দেখেন কোরআন শুনেন, ভালো লাগবে? ভালো লাগবে না বলেন তো? কোরআনের তেলাওয়াত, আজকে তো আমাদের বাংলাদেশের এই যে নবীন হাফিজরা এত সুন্দর তেলাওয়াত করে,
কলজাটা মনে হয় যেন আসলেই ঠান্ডা হয়ে যায়, তাই না? এটা হলো আসলে কোরআনের মাধুরী। এটা ওই হাফেজ কিংবা ওই কারিদের যতটা সক্ষমতা বা সামর্থ্য তার চাইতে এটা কোরআনের বৈশিষ্ট্য। আপনি দেখি তো একটা বাংলা উপন্যাস পড়েন তো কোরআনের ঢঙে, কোরআনের সে মজাটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এটা কোরআনের বৈশিষ্ট্য। তাহলে কোরআনের মধ্যে যদিও কাব্য আছে, সাহিত্য আছে, অলঙ্করণ আছে, কিন্তু কোরআনের প্রত্যেকটা কথা সত্য, কোরআনের কোনো কিছুই কাল্পনিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমরা তাদের ঘটনা তোমার কাছে সত্য সহকারে বর্ণনা করছি। এটা সূরা আল কাহফের 13 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদা লাহুল কাসাসুল হক, নিশ্চয়ই এটা হচ্ছে সত্য কাহিনী, নিশ্চয়ই এটা হচ্ছে সত্য কাহিনী। দ্বিতীয় যেটা কারণ, কোরআনের কাহিনী আহসানুল কাসাস হওয়ার বা সবচেয়ে উত্তম কাসাস হওয়ার কারণ, সেটি হচ্ছে যেহেতু এই কাহিনীগুলো যিনি বর্ণনা করছেন কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পৃথিবীর ইনস আউট এভরিথিং অত্যন্ত সূক্ষ্মভাবে জানেন। মানুষ কিন্তু এত সূক্ষ্মভাবে কিছু জানে না, এই জন্যই মানুষ কল্পনার আশ্রয় নেয়। ইতিহাস ভিত্তিক যে গল্প এবং উপন্যাসগুলো রচিত হয় দেখবেন যে তার মধ্যে অনেক কিছু বানোয়াট, কারণ তার সাধ্য নাই সব কিছু জেনে বুঝে বলা। ফলে সে কাহিনীটাকে একটা চমৎকার ধারাবাহিকতা দেওয়ার জন্য বা একটা চমৎকারিত্ব তৈরি করার জন্য সে কিন্তু নিজের মন থেকে অনেক কিছু বানিয়ে বলেছে। আল্লাহর জন্য সেটা প্রয়োজন নেই। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত তাফাসিল ডিটেইলস সব কিছু অতি সূক্ষ্মভাবে জানেন। লাতিফুন খাবির, কোরআনে তাকে এইভাবেই বলা হয়েছে, সূক্ষ্মদর্শটা, সূক্ষ্মভাবে সমস্ত জ্ঞানের তিনি আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফের মধ্যে, ফালানা কুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়েবিন, আমরা তাদের কাছে সমস্ত কাহিনী জেনে বর্ণনা করি। বিইলমিন, জেনে বর্ণনা করি, এলেম সহকারে বর্ণনা করি, আর আমরা কখনোই অনুপস্থিত ছিলাম না, কোনো ঘটনা থেকে আল্লাহ অনুপস্থিত ছিলেন না। পৃথিবীর কোনো একটা ছোট্ট ইভেন্ট সংঘটিত হয়েছে অথচ সেটা আল্লাহ তাআলা জানেন না, এটা কখনো হয়নি, এটা অসম্ভব। তৃতীয় যে কারণ কোরআনের কাহিনীগুলো সবচেয়ে উত্তম কাহিনী হওয়ার, সেটি হচ্ছে যে এই কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বর্ণনা করেন যেটার মধ্যে ফায়দা আছে, যেটার মধ্যে বেনিফিট আছে, আর যেটার মধ্যে বেনিফিট নাই সেটা তিনি স্কিপ করে যান। অতএব কোরআনের প্রত্যেকটা কাহিনী, এমনকি কোনো কোনো কাহিনী এটা বারবার বর্ণনা করার মধ্যেও আসলে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা। সূরা আল কাহফের 22 নম্বর আয়াত। বলো হে রাসূল, তুমি বলে দাও যে আমার রব আসহাবুল কাহফের লোক সংখ্যা সম্পর্কে সবচেয়ে সূক্ষ্মভাবে জানেন, আর খুব কম লোকই এদের সম্পর্কে জানে। আসহাবুল কাহফ সম্পর্কে খুব কম লোকই জানে। আপনি এখানে বের হন, জিজ্ঞেস করেন ছাত্রছাত্রীদেরকে কিংবা রাস্তায় যারা হেঁটে যাচ্ছে, জিজ্ঞেস করেন আসহাবুল কাহফের সম্পর্কে তারা কিছু জানে কি না, তাই না? মুসলিম হওয়ার পরে, কোরআনে বর্ণনা করার পরেও তো মানুষ জানে না। অতএব আল্লাহ যেটা জানেন সেটা অধিকাংশ মানুষই জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অতএব তুমি সাধারণভাবে কিছু আলোচনা ছাড়া কোনো বিতর্ক করো না। আসলে জাহেল লোকদের সাথে যারা জানে না তাদের সাথে আল্লাহ তাআলা বিতর্ক করতে নিষেধ করে থাকেন, আর এদেরকে যারা জানে না তাদেরকে কোনো ফতোয়া জিজ্ঞেস করো না। আল্লাহ তাআলা এই সতর্কতা উল্লেখ করে দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট বেনিফিটের উদ্দেশ্যে বা লেসন যাতে মানুষ গ্রহণ করে সেই উদ্দেশ্যেই কাহিনীগুলো বর্ণনা করেছেন, আর যে কাহিনীগুলো অনর্থক, প্রয়োজন নাই, সেগুলো আল্লাহ তাআলা স্কিপ করে গেছেন। ইতিহাস যারা পড়বে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন থাকা দরকার। প্রথম আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, একটা হচ্ছে অতি উত্তম বিবেকের দাবি হচ্ছে যে যাই সে পড়বে সেই পড়ার মধ্যে সে খেয়াল করবে যে কোনটা তার জন্য আসলে তার জ্ঞানকে বৃদ্ধি করবে, সে সেটা পড়বে। যেটা শুধু তাকে রিক্রিয়েশনের জন্য কে পড়তে দেবে সেটা সে পড়বে না। অতএব আমরা এই সত্য ইতিহাসকে জানার জন্যই পড়ব, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে
অথেন্টিকেশন এটা খুব জরুরি। আপনি ইতিহাস পড়বেন যে কোনো বই থেকে, অমুক কুতুবখানা তমুক কুতুবখানা থেকে বই মানুষ ছাপিয়ে দিয়েছে, ওটা পড়লে হবে না। যে বইতে অথেন্টিকেট করা আছে, আরবিতে বলা হয় তৌসিক, অর্থাৎ প্রত্যেকটা ইনফরমেশনকে অথেন্টিকেট করা আছে, কোন বই থেকে কোন আলেম থেকে এ কথাগুলো এসেছে, তাহলে জাল গাল গল্প বানোয়াট গাল গল্প দিয়ে আসলে ইসলামের ইতিহাস রচিত হয়নি। ফলে এই জিনিসটাও যারা ইতিহাসের পাঠক তাদেরকে মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে প্রত্যেক ব্যক্তি চলমান ঘটনা, বিশ্বের চলমান ঘটনা অথবা নিজের দেশের সব ঘটনার ইতিহাস মানে সে তার জীবনের মধ্যে নাও জানতে পারে, তবে এর মধ্যে সঠিক ইতিহাসটাকেই তাকে জানতে হবে। এবং এই ইতিহাসের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক ইতিহাস না, সামাজিক ইতিহাসও আছে, ধর্মীয় ইতিহাসও আছে। আজকে যেমন আমাদের দেশে কতগুলো ধর্মীয় গ্রুপ আছে দেখেন, কার কী আকিদা, এটা চলমান ইতিহাসের পার্ট অংশ। যে তাহলে আমরা আসলে কোনটাকে ফলো করবো, তাই না? এই প্রশ্নটা আপনাদেরও আসে, এত আলেম ওলামা এত রকম বক্তব্য দিচ্ছেন, তাহলে কোনটাকে ফলো করবো? এখানেও সতর্কতার প্রয়োজন আছে। আপনি ফলো করবেন সেটা যেটা সঠিক। কীভাবে সঠিকটা নির্ণয় করা যায় তারও কিছু মানদণ্ড আছে। আমি শুধু এতটুকু বলবো, আপনি যদি বাজারে যান তাহলে মাছ কেন সঠিকটা কেনেন না, কেনেন কখনো কখনো ঠকেন, কিংবা অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্তই নিতে পারেন, গোশ তরি তরকারি সব কিছু। আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যান, তখনও তো আপনার কিছু মানদণ্ড আছে। আপনি কোন প্রতিষ্ঠানকে চুজ করবেন, কোন সাবজেক্টে পড়বেন, তারও কিছু মানদণ্ড আছে, আছে না? তাহলে এই জায়গা তো আমরা কেউ মিসগাইডেড হচ্ছি না। তাইলে দিন, যেটা একজন মুসলিমের সবচেয়ে সিরিয়াস পার্ট, দিন দিনদারি, তাই না? কারণ আপনি পৃথিবীতে যদি বাংলার পরিবর্তে ইংরেজি পড়েন, ইংরেজির পরিবর্তে সোশ্যাল সায়েন্স পড়েন, তাহলে আল্লাহ কি আপনাকে ধরবেন, বিচারের আওতায় আনবেন? আনবেন না। কিন্তু যদি আপনি দিনদারিটাকে মিস করে ফেলেন, ভুল আকিদায় মানুষ হন, বিভ্রান্তির পথে চলেন, কিংবা পাপের পথে নিজের জীবনটাকে পরিচালিত করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই বিচারের আওতায় আনবেন। তাহলে দিনদারিটা খুব ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটাতেই আমরা একটা সিলি প্রশ্ন করি, বাজে প্রশ্ন করি, যে কীভাবে বুঝবো, এটা গ্রহণযোগ্য নয়। সব কিছু যিনি বোঝেন, তাহলে দিনের মধ্যে সঠিক পথ কোনটা সেটা আবিষ্কার করা কঠিন নয়। হয়তো দুদিন তিন দিন পাঁচ দিন এক বছর দেরি হতে পারে, কিন্তু সত্য সন্ধানী মানুষ অবশ্যই সত্যকে আবিষ্কার করতে পারে। চতুর্থ বিষয়টা হচ্ছে, আমরা যখন ইতিহাসে আমার নানা ইতিহাসের ব্যক্তিত্ব, ইমাম স্কলার এদের জীবনী পড়ব, তখন তাদের সাথে আদবও রক্ষা করতে হবে। এমন অনেক ব্যক্তি আছেন যাদের সাথে আমার মত হয়তো মিলল না, তাই বলে তাকে গালিগালাজ করা যাবে না, রেসপেক্ট করতে হবে। সমস্ত ওলামাই কেরাম বিদ্বান এবং সমস্ত আইম্মা ইমামদেরকে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। তাহলে ইতিহাস পড়ারও এটা অন্যতম একটা আদব, যে ইতিহাসের সকল ব্যক্তি যাকেই আমি পছন্দ করব না তাকেই গালিগালাজ করব, এটা হতে পারে না। বিশেষ করে যারা আমাদের মুসলিমদের কাছে অতি সম্মানিত জন, তাদের ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না। পঞ্চমত হচ্ছে, যে সমস্ত ইতিহাসের ঘটনাবলীর মধ্যে শরিয়ার বিরোধী অনেক এলিমেন্টস আছে, উপকরণ আছে, সেগুলো বর্জন করতে হবে। এবং কোনো কিছু যদি ইসলামের বরাত দিয়ে বলা হয় সেটা সঠিক কিনা, সে অথেন্টিকেশনটা আমাদের জন্য প্রয়োজন হবে। পঞ্চম বা এর পরেরটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছ থেকে আমরা এমন কিছু কথা পাই যেটা মনে হচ্ছে ঠিক না, তাহলে প্রথমত চেষ্টা করতে হবে সেটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। সেই চেষ্টাটা একজন ব্যক্তির কথা শোনার সাথে সাথেই রিয়্যাক্ট করে নেগেটিভ অ্যাটিটিউডে যাওয়া যাবে না, বরং চেষ্টা করতে হবে। যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে একটা কথা এসেছে, বা ইমাম শাফেরি, অথবা ইমাম বুখারি, অথবা ইমাম মুসলিম, অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল, কিংবা তাদের পরবর্তী কোনো একজন আলেমের কাছ থেকে একটা কথা আসলো, আমি সেটা ত্রুটি মেরে উড়িয়ে দিলাম এবং বাজে বক্তব্য করলাম, এটা কখনো জায়েজ নেই। তাহলে ইতিহাস পড়তে হবে সবার প্রতি শ্রদ্ধা রেখে, এবং সবার কোনো কথা আসলে যদি তার বাহ্যিক অর্থটা ভালো না হয়, তাহলে ভালো অর্থে কী করে নেওয়া যায় সে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আর আরেকটি বিষয়,
সম্ভব হলে এলমুল হাদিস এর যে নিয়ম, আপনারা জানেন এলমুল হাদিস বিশ্বের সকল জ্ঞানের মধ্যে একটা ইউনিক পজিশনে আছে। এলমুল হাদিস হচ্ছে সেই জ্ঞানের শাস্ত্র যেটাতে যে কোনো ঘটনা বলা হয় তার একটা সনদ আছে, ন্যারেটরদের একটা চেইন আছে, মাঝখানে কোনো ব্যক্তি বাদ পড়লে সেই চেনটার গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা দাইফ এবং জাল হাদিসের কথা বলি। মাঝখানে যদি এমন ব্যক্তি থাকে যে ফ্রিকোয়েন্টলি মিথ্যা কথা বলে, তাহলে তার হাদিসও গ্রহণযোগ্য না, সেটা হলো জাল হাদিস। আর যদি যার স্মরণশক্তিতে ত্রুটি থাকে অথবা তার কোনো স্বভাবগত ত্রুটি থাকে, তাহলে তার হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাহলে যে আমাদের এলমুল হাদিসে যে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে এটা খুবই নির্ভরযোগ্য। এই জন্যই যদি হাদিসটা অথেন্টিক হয়, সহি হয়, হাসান হয়, তাহলে সেটি হজ্জাত, সেটা দলিল। ইতিহাসকে যদি এর তরজে পড়া যায়, যদিও পুরোটা হয়তো সম্ভব নয়, কিন্তু মনে রাখতে হবে ইতিহাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইতিহাস হচ্ছে যেটা হাদিসের এই ন্যারেটরদের চেইনে বর্ণনা করা হয়। তাহলে আপনি যেই হন না কেন, সবচেয়ে শক্তিশালী সত্যিকার ইতিহাসকে আসলে কখনোই অস্বীকার করা যাবে না, এটা মনে রাখতে হবে। পরিশেষে আবারও বলি যে আসুন ইতিহাস থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। এখন আমাদের জ্ঞানের শাখা প্রশাখা অনেক বেড়েছে, কেউ সায়েন্সে পড়েন, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি নানা বিষয়ে পড়েন, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিনান্স, ব্যাংকিং ইত্যাদি নিয়ে পড়েন। এখন অনেককেই দেখা যায় যে সে ইতিহাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, এই কারণে অনেক বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের জাতীয় জীবনে বিপর্যয় দেখা দিয়েছে, আমাদের দিনই এবং ধর্মীয় জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। এখন একজন ডক্টর দেখা যাচ্ছে যে উনি ওজুর নিয়মই জানেন না, সালাতের মৌলিক খুঁটিনাটি জানেন না, এটা তো হবে না। আমরা যখন হাদিস পড়ি এটা ইতিহাস থেকে পড়া, আমরা যখন সিরাত পড়ি এটা ইতিহাস থেকে পড়া, ইসলাম শিখি এটাও ইতিহাস থেকে পড়া। অতএব আমাদের দিনের অধিকাংশ জিনিসই ইতিহাসের সাথে রিলেটেড। কোরআনও সেই কত বছর আগে নাজিল হয়েছে, তাই না? এটা তো প্রাচীন বই, এটা তো আজকে নাজিল হওয়া কোনো বই না। অতএব আসুন আমরা ইতিহাসকে সঠিকভাবে জানার চেষ্টা করি, ইতিহাসের সাথে কানেক্টেড হই এবং ইতিহাস থেকে মণিমুক্তাগুলিকে উদ্ধার করি, সত্য ঘটনাটাকে এক্সপ্লোর করি। এবং আমি আশা করব ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছে, একাডেমিক পড়াশোনা, যেন তাদের মধ্যে সত্যিকার গবেষক তৈরি হয়। আমাদের বাংলাদেশে ইতিহাসবিদ এখন খুব কম, খুবই নামকরা ইতিহাসবিদকে এখন আর দেখা যায় না, যারা যখনই জাতীয় কনফিউশন হয় অথবা যে কোনো প্রবলেম দেখা দেয় সত্যি ইতিহাসটা আমাদের সামনে নিয়ে আসবে। তা আল্লাহর কাছে আমি দোয়া করি যেন ইতিহাসের সাথে আমাদেরকে তিনি আবারও সম্পৃক্ত করেন, সত্য ইতিহাস জেনে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহুল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم واستغفروا الله وتوبوا إليه إنه هو التواب الرحيم أيها المسلمون أشهد أمر ইতিহাস পড়ার আরও কিছু কলা কৌশল আছে, সেগুলো সম্পর্কে জানি, আজকে নিয়ে আমরা আর কথা বলবো না। মূল কথা হচ্ছে ইতিহাস থেকে যেন শিখে নিয়ে নিজের জীবনকে আমরা গঠন করতে পারি, অন্যের জীবনের ত্রুটিগুলো দেখা রাখে নিজেকে আমরা একটু বিচার করি এবং নিজেকে আমরা সৎ, ভালো এবং পুণ্যবান মুসলিম হিসাবে গড়ে তুলি। আল্লাহর কাছে আমরা সে কামনা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার হাজাতকে পূর্ণ করে দেন, তিনি যেন মুসলিম উম্মার আজকে যে বিশাল সমস্যাগুলো আছে সেগুলো দূর করে দেন। যেখানে বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমরা আছে, আল্লাহ যেন তাদের সহায় হন এবং তাদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলারকে উঠিয়ে নেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এলেমের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে, আমাদের জীবনধারার মধ্যে বারাকা দেন। আমরা যেন প্রত্যেকেই দিনের দিকে ফিরে আসতে পারি সে তৌফিক দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আমাদের মধ্যে যারা দেনাদার আছেন, ঋণী আছেন, আল্লাহ যেন তাদের সেই দেনা পাওনা মিটিয়ে দেওয়ার তৌফিক দান করেন।
هذا وصلوا وسلموا على نبينا محمد. فقد قال الله سبحانه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، اللهم تقبل منا ومن المسلمين، اللهم اشفنا واشف مرضى المسلمين، اللهم إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون.